नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। वीडियो क्लिक करार्जन आपनादे धन्यवाद। तो बंधुरा, आलिपुर आबहवा दफ्तर तरफ थेके इतिमध्ये जानिये देवा हयेछे बंगोपसागरे तैरी हयेछे एक निम्नचाप, जार प्रभावे आगामी 24 घंटा मूलत उपकूलवर्ती जे समस्त जिलागुली रयेछे सेई समस्त जिलागुलिते बृष्टिपातेर सम्भावना एबं परवर्ती 24 घंटाय आमादेर राज्येर प्राय प्रतिटि जिलाय माझारी थेके भारी धरनेर बृष्टिपातेर सम्भावना। सेक्षेत्रे आजके आमादेर राज्येर प्राय प्रतिटि जिलातेई वज्रविद्युत सह बृष्टिर सम्भावनाओ देवा हयेछे आलिपुर आबहवा दफ्तरेर तरफ थेके। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে, কোথায় কোথায় হালকা বৃষ্টিপাত হবে, কোথায় কোথায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হবে, আজকে ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, দেখুন, আগামী মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টি এবং উত্তরবঙ্গে বেশি হবে বর্ষণের মাত্রা, যেখানে জানানো হয়েছে সকাল থেকেই কোনো সময় পরিষ্কার আকাশ, আবার কোনো সময় মেঘলা আকাশ। এবং আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে এবং বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট কী দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যেখানে বলা হয়েছে উত্তরবঙ্গের দু এক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং মঙ্গল ও বুধবার ডুয়ার্স এলাকা, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্বন্ধে কী দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট, যেখানে বলা হয়েছে সম্প্রতি বৃষ্টিপাত কমলেও আগামী মঙ্গলবার থেকে তা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে এবং কলকাতায় আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 13 জুলাই মঙ্গলবার সকালের মধ্যেই সবকটি জেলাতেই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং মঙ্গল ও বুধবার ডুয়ার্স এলাকায়, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহারেও। তবে কলকাতায় আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে এবং আর্দ্রতা বেশি থাকবে, ফলে অস্বস্তিও বাড়বে এবং রবিবার কলকাতার এবং তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলাই থাকবে। এবং আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে রাজস্থান থেকে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত, তবে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি না হলে জোরালো বৃষ্টি হতে পারে না। সেক্ষেত্রে জানা যাচ্ছে ওড়িশা ও অন্ধ্র উপকূলে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং সেটা আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে, ফলে ধরে নেওয়া যায় যে আগামী মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনিতেই জুলাইয়ে রাজ্যে বৃষ্টির পরিমাণ ঘাটতি দেখা গিয়েছে, যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে না এবং মৌসুম ভবনের তথ্য অনুযায়ী শুধু জুলাইয়ে রাজ্যে 14% বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে। তবে জুন মাসে প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য 1 জুন থেকে 10 জুলাই পর্যন্ত 27% উদ্ভূত বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে এদিনে সারা দেশের মধ্যে উত্তর ভারতে ফের সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু এবং আগাম 2-3 দিনের মধ্যে দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে শুরু করে রাজস্থানের বাকি অংশে মৌসুমি বায়ু বিস্তার লাভ করবে এবং আগামী কয়েকদিন উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি বাড়লেও তুলনামূলকভাবে কম বৃষ্টি হবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং প্রতিদিন আমাদের চ্যানেলে আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।